নমস্কার, লাকি কিচেন পুড়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের রূপচাঁদা মাছ ভুনা করে দেখাবো। আসেন এবার আমরা কিভাবে তৈরি করব সেই প্রসেস দেখে নেই। আমি এভাবে করে মাছটা কেটে নিয়েছি। এবার এক এক করে যে সকল উপকরণ লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমত আমি হলুদ নিয়ে নিলাম, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো আমি পেস্ট করে নিয়েছি, টমেটো বাটা পেস্ট করা আমার নিজের হাতে পেস্ট করা, গোলমরিচের গুঁড়ো, এবার আমি ভালো করে এগুলো মেখে নিব। মাছটা মাখানোর সময় সামান্য একটু তেল নিয়ে নিব। হ্যালো বন্ধুরা, মাছ আমার মাখানো হয়ে গেছে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। হ্যালো বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ভাজতে যাব। প্রথমত আমি তেল নিয়ে নিলাম, ভাজে দিয়ে দিলাম। এবার আস্তে মিডিয়াম আঁচে রাখতে হবে। এক এক করে মাছ সবগুলো ভেজে ভেজে নেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে এক এক করে। এবং আমি এই মাছের তেলে পেঁয়াজগুলো ভেজে নেবো। আমি মাছ ভুনো করবো তাই পেঁয়াজটা বাদামি করে ভেজে নেবো না, একটু হালকা করে ভেজে নিলাম। এবার নিজের হাতে করে টমেটো পেস্ট, টমেটো পেস্ট দিয়ে দেবো। এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা ভালো করে এখন কষিয়ে নেই। একটু ঢেকে দিলাম,
হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে, এদিক থেকে তেলটা উপরে উঠে যাচ্ছে। এবার সামান্য একটু জল দিয়ে দেব, আমার ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবার এগুলো ডিঙে দেব। ডাক্তারটা তুলে আমি কিনতে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, আবার ঢেকে রাখবো। আমার রান্না শেষের দিকে, এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার 2-1 মিনিট ঢেকে রাখবো। রান্নার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন এভাবে রান্না করে খেয়ে যে কেমন হয়েছে। আর যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমার নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।